নমস্কার বন্ধুরা হাজগামে দারুণ স্বাদে নিরামিষ আলুর পকোড়া বানিয়ে দেখাবো এই পকোড়াটা আমরা সবাই খেতে পছন্দ করি আর এই পকোড়াটা যে কোনো সময়ে বানিয়ে খেতে পারো আর খেতে তো দারুণ লাগে তা চলো আমি রেসিপিটি শুরু করে তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো আশা করছি তোমাদের ভালো লাগবে আমি এখানে তিনটে মাঝারি সাইজে আলু নিয়েছি আলুগুলো ছাড়িয়ে নেব সেই তিনটে আলুতে অনেকগুলো পকোড়া হবে জল দিয়ে দেবো কালো দাগ পড়ে যাবে আর বন্ধুরা এই পকোড়াটা বানাতে একদমই সময় লাগে না তাড়াতাড়ি ঝটপট বানানো হয়ে যায় ছাড়িয়ে নিয়েছি ধুইয়ে ধুয়ে তুলে নেব এখানে একটা গেটটা নিয়েছি গেটার দিয়ে গেট করে নেব তো আমি মোটা ফুটোটা দিয়ে করবো গেট করার সময় আলুতে জল দিয়ে দেবো ট করে নিয়েছি এবার দু তিনবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব এই আলুটা যত ভালো ধোয়া হবে পকোড়াগুলো ততই মুচমুচে হবে আলুটা এইভাবে একটু দোললে নেবো তাহলে খুব তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে কয়েকবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই যে ধোয়ার পর দেখতে কত সুন্দর লাগছে এবার আমি বেশ করে চিপে চিপে তুলে নেব দেখতে কত সুন্দর লাগছে এবারে আলুতে দেবো এই চামচ চার চামচ বেসন বেসন বেশি দিলে হবে না আর দেব দু চামচ চালের গুঁড়ো যা বেসন দেবো তার হাফ চালের গুঁড়ো দেব আর দেব হাফ চামচ কাঁচা লঙ্কা আদা বাটা এখানে আমি একটা টমেটো নিয়েছি টমেটোর ভেতরে অংশটা আমি নিই নি বাইরের অংশটা ছোটো ছোটো করে কেটে নিয়েছে এবার দিয়ে দেব এবার দেবো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো অল্প একটু চিনি ভালো করে মেখে নেব এখন নুন দেব না নুনটা একটু পরে দেব মাখার সময় জল দেব না নুন দেওয়া আবার এমনিতে একটু জল জলে ভাব হয়ে যাবে ভালো করে মেখে নেচে এবার নুন দেব তোমরা চাইলে এখানে আরও কিছু মশলা ব্যবহার করতে পারো কিন্তু এইভাবে বানালেও খেতে ভালো লাগে নুন দে আবার একটা জল জলে ভাব হয়ে গেছে এবার আমি হাত ধু উনানটা জ্বেলে নেব ভাজার জন্য কড়াই দেব সাদা তেল তেল হালকা কুসুম গরম করে নিয়েছি এবার পকোড়াগুলো দিয়ে দেবো এইভাবে ছোট ছোট করে নেব এইভাবে দেব তো এইভাবে ছোটো ছোটো করে ভাজলে এখন ভিতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হবে আমি কিন্তু আলু মাখাতে হলুদ দিইনি হলুদ দিলে কিন্তু খুব তাড়াতাড়ি লালচে কালার হয়ে যাবে সেই জন্য দিই নি ভাজার সময় একটু আস্তে আস্তে জাল দেবো আর ভাজবো এক প্লেট ভাজা হয়ে গেছে উল্টে দেবো ভাজা হয়ে গেছে এই যে কালার চেঞ্জ হয়ে গেছে এটা তুলে নেব ঠিক এইভাৱে পাঁচটা আঙুলে ডগাতে নেব এইভাৱে দি দিব চপগুলো এইভাবেই ভেজে নেব তো বন্ধুরা পকোড়ার আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে এই যে বাবা দেখি সবগুলো ভেজে নিয়েছি তো বন্ধুরা সব শেষে কয়েকটা কাঁচা লঙ্কা কারি পাতা ভেজে নেব এইভাবে থাকনি করে ভাজলে কিন্তু ফাটবে না কাঁচা লঙ্কাগুলো এইভাবে একটু করে চোক এইভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এই পকোড়াগুলো যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য উপর দিয়ে যে কাঁচা লঙ্কা কারি পাতা ভাজা উপর দিয়ে ছিটিয়ে দেবো আর দেবো বিট নুন আর এই যে অরিত চলে এসছে অরিত বলছে আমি অঙ্কা খাবো না একটা অঙ্কা খেতে হবে কেন অঙ্কা কি ঝাল না মিষ্টি ঝাল হ্যাঁ অঙ্কা মিষ্টি খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর দেখেই কিন্তু বন্ধুরা খেতে ইচ্ছে করবে না অরিত্র নাও কটা খাবে খাওয়াবে নাও সস বন্ধুরা একদম মুচমুচে হয়েছে দেখি সস গরম গরম ডাল ভাতের সঙ্গে যদি এরকম পকোড়া থাকে তাহলে আর কিছুই লাগবে না আর সন্ধে চাই আড্ডাতে যদি এরকম পকোড়া থাকে তাহলে পুরো জমে যাবে আজ তো কেমন লাগছে হ্যালো এই ভাজা কারি পাতাগুলো খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা আজকে পকোড়ার রেসিপিটি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে তখন সব সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ